কেন জানি না আমার সাথে এই প্রথম আলোটা ছিলই, আজকে সকাল থেকে আছে, বাসায় ছিল, আমি নিয়ে আসছি। মাঝে মাঝে মনে হয় যে টক শো তো রেফারেন্সের জন্য কিছু কিছু কাজে লাগে, তো আমি এখান থেকে আপনাকে দুটো বা তিনটে নিউজ পড়ে শোনাবো। আগে আপনার সাবজেক্টটা তো আমি জানতাম না, কিন্তু শোনার পরে মনে হলো। প্রথমটা নিউজ স্যার, এটা হচ্ছে এফবিসিসির গতকালকার মিটিং, যেটা মূল্যবৃদ্ধির জন্য দায়ী ডলার, চাঁদাবাজি ও সিন্ডিকেট। মানে এই নিউজ ব্লেম গেমের মধ্যে তো ফেলতে পারবে, এটা তো প্রথম আলোর নিউজ। এবং এইটা তারা বলেছেন যে এফবিসিসির যে সভা হয়েছে সেখানে বক্তারা যেগুলো বলেছেন, এর মধ্যে বলছেন ডলার কেন, বলছেন ডলার যে রেট গভর্নমেন্ট বেঁধে দিচ্ছে এইটা ব্যাংকে পাওয়াই যাচ্ছে না। আজকেও আমি আসবার আগে নিউজ একটা শুনলাম যে জিনিসপত্রের দাম এই জন্য বেড়ে গেছে। তারপরে চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ে তো কথা আছে এই মেলা। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলছেন ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধি কঠোরভাবে দমন করা হবে। এই যে আপনার এফবিসিসির সবার মধ্যে একজন ব্যবসায়ী এই নিউজের মধ্যেই আছে, উনি বলছেন যে আমাদেরকে যদি চোরাকারবারি মজুদারি বলা হয় তাহলে মামলা করবো, আমরা এগুলো করছি না। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন যারা মজুদারি করে, চোরাকারবারি করে, ইচ্ছা করে দাম বাড়ায় ওদেরকে গণধোলাই দিতে হবে। তারপরে এখন বলেন ইচ্ছাকৃত মূল্য বৃদ্ধি করলে। আচ্ছা নর্মালি কি ধরেন বিজনেসের নিয়মই হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আমি যত বেশি মুনাফা করতে পারবো আমি তাই চাইব, কিন্তু আমি একটা মানে সেট রুলের বাইরে গিয়ে যেরকম খেলা হয় না, ফুটবল ক্রিকেট যাই বলেন বিজনেসও করা যায় না, সেইভাবে যদি দেখেন তো তাইলে বাজারে বাজারে আপনি যাবেন টিসিবি যে দামের লিস্ট টানিয়ে দিয়েছে সেটা কেউই ফলো করে, তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে, নিতে পারছেন না। উনি এবং উনি যাকে বাণিজ্য প্রতিমন্ত্রী বানিয়েছে, মন্ত্রী তো সভা দেওয়ার পরে বলেছিলেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেব, এখন বলেন এই যে সিন্ডিকেট এটা বন্ধ হচ্ছে না। আমি বলতে পারবো না সিন্ডিকেটে কারা কারা আছে আমরা জানি না। মন্ত্রীদের দেখেন বা আমেরিকার নেতাদের, কালকে আমি এক টক শোতে ছিলাম, একজন যথেষ্ট জানেন শুনেন লেখাপড়া জানা মানুষ উনি বললেন যে টোটাল বিজনেসটা কন্ট্রোল করছে 6-7 জন ব্যবসায়ী, এই 6-7 জন ব্যবসায়ী সবাই গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড আছে। আপনি সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন? সিন্ডিকেট ভাঙা কি খুবই কঠিন? প্রশ্নই আসে না। আপনি ইম্পোর্ট করবার ক্ষমতা আরও দেন যাদের যাদের আছে, 6 জনের জায়গায় 7 জন হোক, তাহলে সিন্ডিকেট দুর্বল হয়। আরও অন্যান্য মেকানিজম আছে, বাজার মেকানিজম যা যা আছে সেগুলো আপনি করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, করা হচ্ছে না। এর মধ্যে আপনি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন, তো আপনি বিরোধিতা করবেন না কী করবেন? বিদ্যুতের দাম কি আরও বাড়ালেন? আমি একইভাবে বলি, দেখেন এইখানেই আর একটা নিউজ, সরকারি পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে না। ওই যে 4টা পণ্যে শুল্ক কমিয়ে দেওয়া হলো, বলছে সুফল কম কারণ দামই কমে নেই, অথচ এটা দাম কমবি বলে বললেন। তারপরে আমি বলছি বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো অন্যায় রীতিমতো।